কয় দুগো দিয়ে তুমি যখন 620 টাকা আর এটা 500 কোন ভাই ভাই কিন্তু হইল এরকম কৃপো তো আমি কৃপো কৃপো কৃপোনাথ কৃপোনাথ কৃপোনতা আমি করতে হবে আফতাবনগর থেকে ভিডিও স্টার্ট করেছি এতক্ষণ এই আবুল হোটেল পর্যন্ত বকবক করলাম বকবক করার পরে এইখানে জ্যামে দাঁড়াইছি দাঁড়ানোর পরে হঠাৎ করে ক্যামেরা দিকে তাকায় দেখি কি ভাই ভাই রে ভাই আমার হইতেছে ক্যামেরা হলো ছবি তোলার মুডে ছিল যার কারণে একটুও ভিডিও হয় এতক্ষণ আমি শুধু শুধু বকবক করছি গলা অলরেডি শুকায় গেছে ভিডিও ইন্ট্রো দিছি ভিডিও কই যেতেছি কি লেগে যেতেছি মানে ইন টোটাল বলা শেষ আমার ভিডিওতে এখন জ্যামে এসে দাঁড়ায় দেখি রে ভাই রে ভাই আমার এখানে কোনো ভিডিওই হয় না তো এই কষ্ট কিচ্ছু বলার নাই ওকে যাই হোক গাইস আসলে আজকে বের হইছি আমরা যাচ্ছি চকবাজারে চকবাজারে যাব আর হচ্ছে নিউ মার্কেট যাব সামনে আছে আমার কাজিন তাওহিদ আর হচ্ছে ওর পিছনে আমার বোন লিনা বই লাগবে নাকি দুইটা সেই জন্য নীলক্ষেতে যাব প্রথমত চকবাজারে যাব তার কারণ চকবাজারে আমার কিছু কাজ আছে তো ওই কাজটা সারবো তারপরে হইতেছে যাব আমরা নীলক্ষেত মানে ওর বই কিনতে সেখান থেকে কিনে তারপরে আমরা বাসায় ব্যাক করব এখন আমরা অলরেডি চলে আসছি কাকরাইলের কাছাকাছি আর আমরা এখন ফ্লাইওভারে আছি দেখ দেখ অবস্থা ভাই রে ভাই যাইবেন বামে আয়ার ওইজন ডাইনে ভাই রে ভাই আমি যখন বিটিভির ঠিক সামনে ছিলাম তখন 3:48 বাজে আমাকে চকবাজার যাইতে কতক্ষণ সময় লাগবে সেটা দেখবো ভিডিওতে এটা বলছিলাম কিন্তু এখন যেহেতু তখন ভিডিও অন হয় নাই তাই ভিডিওটা তোমরা দেখতে পারো নাই আবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি যখন বিটিভির সামনে ছিলাম তখন ঘড়িতে 3:48 বাজতেছিল আজকে হইতেছে শনিবার মানে শুক্র শনি তো আসলে অফিসে অফিস আদালত বন্ধ থাকে তার কারণে আসলে রাস্তাটা মোটামুটিও ফাঁকাই আছে মোটামুটি না আসলে বলতে গেলে ফাঁকাই কারণ ঢাকা শহরে এইসব রাস্তা একদম জ্যামে বসে থাকে আমরা দেখবো চকবাজার পর্যন্ত যাইতে আমাদের কতক্ষণ সময় লাগে এই যদি সিগনাল যদি এসে দাঁড়াইতে না হয় এই যে একটা ঢাকা শহরের মজা এই মজাটা শুধুমাত্র একমাত্র বাইকাররাই বোঝে যে কোনো সিগনালে যদি বাইককে দাঁড়াইতে না হয় তাইলে আর মজাটাই আলাদা তাহলে আসলে বাইকাররা একটা লঙ্গি ডান্স দেয় লঙ্গি ডান্স লঙ্গি ডান্স একটা বিষয় কি আমার কিন্তু ঢাকা শহরের 80% রাস্তা পরিচিত যদি সিএনজি তে আসতাম তাহলে আমাদেরকে আজকে সারাদিনে প্রায় অলমোস্ট 700 টাকার মতো ভাড়া চলে যেত এখন যেহেতু দুইজনে বাইক নিয়ে আসছি তো আমার খরচটা কমে গেছে ছোট ভাইয়ের বাইকে 300 টাকা তেল ভরে দিবো ছোট ভাই এতেই খুশি আর আমিও খুশি ভাই আমারও টাকা সেভিংস হইলো ভাই বাইক কিনতে হইলে এরকম কৃপো তো আমি কৃপো কৃপো কৃপোনাথ কৃপোনাথ কৃপোনতা আমি করতে হবে ভাই তোতলা হয়ে গেছি আসলে এরকম কন্টিনিউ কথা বলার অভ্যাস নাই বলবো না আছে কারণ টেডিতে ভয়েস ওভার দেই না না সামনে যা টাকা বেশি বুঝে লাগে ঢুকবো বাইকের গোজা ঘোরার মজাটাই আলাদা কবে যে বাইক কিনবো দুইটা আমার হেলমেট পরে গিয়েছে আরে হেলমেটটাও পরে দেওয়া লাগে রে ভাই রে ভাই রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হলো হেলমেট পরে আমার পিছনের হেলমেটটা পরে গেছিল তো হেলমেটটা উঠায় নিলাম ভাই রে ভাই সেই ভাঙ্গাচোরা হেলমেট কবে থেকে চালাই কবে তো একটা ভালো হেলমেট কেনা লাগবো একটা হেলমেট কিনছি সেই হেলমেটটা এরকম আসলে বাইক কিনবো তারপরে হেলমেট কিনবো আগে বাইক তারপরে হেলমেট আর কোনো কথা হবে না গাইস ফাইনালি আমরা ঢাকা ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি আর এখন বাজে 5 মানে 4:05 আমাদের ঢাকা ক্যাম্পাস পর্যন্ত আসতে সময় লাগছে 12:17 আসলে 17 মিনিটের আমার মনে হয় 10 মিনিট খাইছে আবুল হোটেলের সামনে আবুল হোটেলের সামনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এবারে এখান থেকে আমরা ডানে চলে যাব আসলে এই রাস্তাগুলো সবই আমার পরিচিত তার কারণ তোমাদের টেডি 2017 সাল থেকে রাইড শেয়ারিং করেছে একটা সময় প্রচুর কষ্ট করেছি প্রচুর হার্ডওয়ার্কিং করেছি তাই ঢাকা শহরের 80% রাস্তাঘাট আমার চেনা আর এই আমার সেই কলিজার টুকরা বাইক এটা দিয়েই আমি রাইড শেয়ারিং করেছি অলমোস্ট চলে আসছি চকবাজারের কাছাকাছি এখান থেকে বেশি দূরে না কাছেই যতটুকু জানি গাইজ এই বাম পাশে যে বড় দেওয়ালটা দেখা যাচ্ছে এটা কারাগারের দেওয়াল এটা হচ্ছে পুরাতন কারাগার মানে যে জেলখানায় যে বন্দি কারাগার রাখে এটা এখানে রাখতো তো আমরা অলরেডি চলে আসছি অনেক যুদ্ধের পরে চকবাজারে চকবাজার আসতে আমাদের সময় লাগছে একটু জ্যাম ট্যাম পার হইয়া তো ওই আশিক টাওয়ারের সামনে আমাকে দাঁড়াইতে হবে তাহলে এখানে একজন সাথে মিট আপ করবো তারপর আমরা গাড়িটা পার্কিং করে আসি আসলে এখানে গাড়ি রাখার মতো এখানে গাড়ি রাখার মতো কোনো অপশন নাই আমি একটা পার্কিং তো পাইয়া তো গেলাম ওকে তো আমরা গাড়ি পার্কিং করে দেখছি এখানে এখানে অলরেডি আশিক টাওয়ারের পার্কিং তো অনেকগুলো গাড়ি আছে তো আমরা এখন প্রথম 2 ঘন্টা হইতেছে 30 টাকা তারপরের প্রতি ঘন্টা হইতেছে 10 টাকা কইরা মানে কয় দুগো দিয়ে তুমি যখন 620 টাকা আর এটা 500 কোন রাখেন আমরা যা মন চাই তাই রাখেন এটা কি কালার এরকম না এসে আরেকটা মালবার কেন দেখতে বলছো যেহেতু
600 টাকা নিছে এটা এটা সুন্দর হইছে হ্যাঁ সুন্দর হইছে আমরা তো জয় জয় মানে থাকো তো আমরা চকবাজারের কেনাকাটা ডান এবার আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে চকবাজার থেকে বের হইতে অলরেডি 6টা অলমোস্ট 7টা বাজে গেছে তো এখন যাচ্ছি আমরা হচ্ছে নিউ মার্কেটে ওখান থেকে আসলে ওর জন্য ভেন্টি ব্যাগ আর হচ্ছে স্কুল ব্যাগ কেনা হয়ে গেছে আর এবার নিউ মার্কেট থেকে বই কিনবো বই কিনে তারপর সোজা বাসায় কালকে এমনিতেই বন্ধ থাকবে তো এই দুইটা দিনের কারণে একটা এমন পরিমাণ একটা চাপ পড়ছে আজকে যে অনেক জ্যাম ওরা একটা ব্যাগের মধ্যে একটা ওর কি পিসে কাত ব্যাগ আর গুলো হচ্ছে ভেন্ডি ব্যাগ আছে দুইটা একটা তাহিদের ওয়াইফের জন্য একটা ওর জন্য তো এইগুলো নিতে নিতে অলরেডি লেট হয়ে গেছে ওই